হাই বন্ধুরা, যেমন তোমাদেরকে প্রমিস করেছিলাম, আমরা আবার ফিরে আসব তোমাদের সাথে, তোমাদের জন্য দেবীপক্ষ টিমকে নিয়ে। সমস্ত সাসপেন্সকে ভেঙে চুড়ে একাকার করে 29শে সেপ্টেম্বর কিন্তু ফাটিয়ে বেরিয়ে গেল SMPI দুর্গাপুর, এবং 29শে অগস্ট একদম ফাটিয়ে বেরিয়ে গেল আমাদের SMPI দুর্গাপুর টিম, এবং জিতে নিল কলকাতার হাত থেকে সেই অ্যাওয়ার্ড, যে সেই কভেটেড অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডের জন্য 7 মাস ধরে দুটি টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করে অর্ণব মুখার্জির হাত ধরে এই ড্রামাটি মঞ্চস্থ করেছে। এবং সেই জায়গা থেকেই আজকে আমরা, আমাদের সাথে আছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তুহিনা পান্ডে, আমাদের সাথে আছেন আমাদের ওয়ান অফ দি জাজেস অ্যান্ড আওয়ার ডিন অফ ফ্যাকাল্টিস বিপ্লব দাশগুপ্ত। আমরা সবাই বিপ্লবদাকে চিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ আমাদের একটা সাকসেস পার্টি হচ্ছে, যেখানে নট অনলি SMPI দুর্গাপুর, তার সাথে সাথে আমাদের সাথে আছে SMPI কলকাতার সমস্ত ছেলেমেয়েরা, একেবারে ফুল টিম, টোটাল দেবীপক্ষর ফুল টিম আমাদের কাছে হাজির আছে, এবং তাদেরকে নিয়ে আমরা একটা সাকসেস পার্টি করছি। চলছে কিন্তু সেই সকাল থেকে, দুপুর 12টা থেকে কিন্তু পার্টি শুরু হয়ে গেছে, অক্লান্ত পরিশ্রম করে সবাই নাচছে, এখানে সকাল থেকে নাচানাচি চলছে, এবং সবাই একটা বিউটিফুল পার্টি মুডে আছি আমরা, এবং তারই মাঝখানে কিন্তু আমরা এই ট্রফিটি কিন্তু তুলে দেবো SMPI দুর্গাপুরের হাতে। প্লিজ বিপ্লব, ভেরি নাইস ভেরি নাইস, জয় হো দুর্গাপুর। এক্স্যাক্টলি বন্ধুরা, জয় হো দুর্গাপুর, কারণ দুর্গাপুর থেকে যারা এসেছে সত্যি বহু কষ্ট, বহু বাধা বিপদ পেরিয়ে কিন্তু তারা এখানে কলকাতা অবধি এসে পৌঁছেছে, এবং কেউ সিউড়ি, কেউ বীরভূম, কেউ বাঁকুড়া, কেউ পুরুলিয়া, কেউ আসানসোল, কেউ দুর্গাপুর, কেউ বিভিন্ন, প্লিজ আচ্ছা ক্যান উই টক, আচ্ছা বহু বিপত্তি পেরিয়ে, বহু বাধা পেরিয়ে কিন্তু তারা রিহার্সাল করতে এসেছে, এবং রিহার্সাল করে 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 7 মাসের মধ্যে একেবারে আনকড়া ছেলেমেয়েরা, যারা স্টেজে দাঁড়াতেই জানতো না, ডায়লগ প্রপারলি বলতে জানতো না, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজ কিন্তু তারা এই কোভেটের অ্যাওয়ার্ডটি নিয়ে নিয়েছে, এবং অ্যাওয়ার্ডটি তাদের হাতে আছে এই মুহূর্তে। আমি সবার আগে একজন আমাদের যিনি জাজ ছিলেন তাদের কাছে চলে আসবো। বিপ্লব দা, হোয়াট ওয়ার দ্য প্যারামিটার্স তার উপরে বেস করে আপনারা ধরুন এই অ্যাওয়ার্ডটা দিলেন? আমাদেরকে বলা হয়েছিল যে একটা হচ্ছে বেস্ট টিম থাকবে, বেস্ট অ্যাক্টর থাকবে মেল, বেস্ট অ্যাক্টর থাকবে ফিমেল, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর মেল, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ফিমেল, ক্যারেক্টার ইন এ নেগেটিভ রোল, অ্যান্ড জুরি স্পেশাল অ্যাওয়ার্ড, এবং ওই তো বলে বেস্ট প্রোডাকশন, বেস্ট টিম, অ্যান্ড দ্য প্রমিসিং অ্যাক্টর। তো যেহেতু এই প্রোডাকশন যে দুটো আমরা দেখলাম, আমরা 5 জন যাচ্ছিলাম, খুবই ডিফিকাল্ট হচ্ছিল বিচার করতে যে কাকে ছেড়ে কাকে দেওয়া হবে, কারণ যদিও দুর্গাপুর বেস্ট টিম পেয়েছে, কলকাতার পারফরমেন্স কিন্তু সেই তুলনায় কোনো অংশে খারাপ নয়। বাট দেয়ার সার্টেন প্যারামিটার্স, যেমন আমার মনে হচ্ছে যে দুর্গাপুর ওভারঅল যে টিম ওয়ার্কটা, ওভারঅল টিম ওয়ার্কের মধ্যে একটা স্মুথনেস ছিল, কিন্তু কলকাতার টিমে যেটা বৈশিষ্ট্য ছিল, ব্যক্তিগত চরিত্রগুলো খুব ডিফাইন্ড হয়ে বেরিয়ে এসেছে, যে কারণে কলকাতায় বেস্ট অ্যাক্টর বা এরকম অনেকগুলো চরিত্র আলাদা বা জুরি অ্যাওয়ার্ড স্পেশাল কলকাতা টিম থেকে গেছে। সুতরাং যেটা সবচেয়ে বেশি, কে অ্যাওয়ার্ড পেলো না পেলো তার থেকেও বড় কথা হচ্ছে এই অভিজ্ঞতাটা কিন্তু যারা এইটাতে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে সমৃদ্ধ করবে, কারণ মঞ্চে এই ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া বা এক্সপিরিয়েন্স করাটা কিন্তু প্রথম কথা ভীষণ উত্তেজনাপূরক, এবং আরেকটা কথা হচ্ছে যে ভবিষ্যতে এটাকে, যেটা সেদিনকেও বলা হচ্ছিল, যেন ছেড়ে না দেওয়া হয়, এটাকে যদি ছেড়ে দিই তাহলে পরে কিন্তু আবার আমরা যেটা প্রথম থেকেই বলা চর্চা, সেই চর্চা থেকে আমরা বেরিয়ে যাব। কিন্তু আমার মনে হয় সবার জন্য জোরে একটা হাততালি হওয়া উচিত, কারণ এত সাবলীল অভিনয় আমি বহুদিন বহু প্রফেশনাল স্টেজেও কিন্তু দেখিনি। এটা সম্রাট একটু আগে বলছিল, এটা প্রথম এসেছে মঞ্চে দাঁড়াতে জানে না, এটা একবারও কিন্তু মনে হয়নি, মনে হয়েছে এরা ভীষণ এক্সপিরিয়েন্সড, মনে হয়েছে এরা বহু প্রোডাকশন করেছে, বহু শো করেছে, এবং কোনো ফ্ল, যেটা সেদিনও আমি বলেছিলাম, কোনো ফ্ল পাইনি যেখানে মনে হয়েছে পাঠ ভুলে গেছে, কম্পোজিশন ভুলে গেছে, এগুলো কোনো কিছু ঘটেনি। সো ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স ফর অল অফ আস, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু এভরি মেম্বার অফ দ্য টিম দুর্গাপুর অ্যান্ড কলকাতা।
থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দ্যাট ওয়াজ বিপ্লব দা ফর আস। বিপ্লব দা শুধু আমাদের যে জাজ ছিলেন সেদিন তাই নয়, তারই সাথে সাথে উনি আমাদের ডিন অফ ফ্যাকাল্টি। সেদিন আমাদের জাজ হিসাবে ছিলেন রেশমি সেন, মিসেস রেশমি সেন, তারই সাথে সাথে ছিলেন চৈতি ঘোষাল, ছিলেন সুদীপা বসুর মতো ক্লেমড অ্যাক্টররা, এবং তারই সাথে সাথে ময়না মুখার্জি। এবং এই পাঁচজন জাজরা মিলে কিন্তু মনোনীত করেছেন বিভিন্ন সেকশনের অ্যাওয়ার্ড। আমরা আজ কিন্তু ব্যক্তিগত সেকশনগুলোতে যাব কিন্তু পরের দিকে। এই মুহূর্তে আমাদের সাথে আছে তুহিনা পাণ্ডে, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ SMPI, একটা বিশাল বড় দায়িত্ব। এবং এই প্রোডাকশনটা 7 মাস আগে প্ল্যান করা হয়, এবং এই দীর্ঘ 7 মাসের রিগারাস ট্রেনিংয়ের পর অর্ণব মুখার্জির হাত ধরে একেবারে আনকড়া একদল ছেলেমেয়েরা আলটিমেটলি মঞ্চে ওঠে, এবং একেবারে SMPI এর সাথে যারা যুক্ত নয় এমন ধরনের সেলিব্রিটিরা এসে কিন্তু মঞ্চে একেবারে মানে 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 কি বলবো মানে মন প্রাণ ঢেলে প্রশংসা করে গেল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাউ প্রাউড আর ইউ, অর হোয়াট আর দ্য প্যারামিটার্স ইউ থট অফ ওয়াইল থিংকিং অফ দ্য প্রোডাকশন? ভেরি ভেরি প্রাউড অফ বিং অ্যাসোসিয়েটেড উইথ SMPAI, এবং এটা আমাদের 3 নম্বর প্রোডাকশন ছিল। প্রথম হয় ক্যাম্পাস, তারপরে গ্রানাইট, এবং 3 নম্বর ছিল দেবীপক্ষ। সেখান থেকে মানে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর প্লাস অ্যাজ আ ভিউয়ার আমি বলতে পারি যে পারফরমেন্স ওয়াইজ আমার বেস্ট লেগেছে কিন্তু দেবীপক্ষ। সেদিনকে অসাধারণ করেছে কলকাতা টিম এবং দুর্গাপুর টিম দুজনেই, মানে রিহার্সাল থেকে শুরু করে, রিহার্সাল খুব কম আমি দেখেছি, আমি একদিনই রিহার্সাল দেখেছিলাম, সেখান থেকে স্টেজে সেদিনকে যেটা মঞ্চস্থ করলো তারা অসাধারণ অসাধারণ লেগেছে আমার। এবং হচ্ছে যে প্ল্যানিংটা যখন আমাদের শুরু হয় 7 মাস আগে থেকে, তখন এই যে দুর্গাপুরের টিমকে সেটা খুব ইম্পর্টেন্ট হয়, কারণ দুর্গাপুর থেকে, সুদূর দুর্গাপুর থেকে এসে তাদের জন্য এখানে কলকাতায় রিহার্সালটা রাখা হয়। প্রত্যেকটি স্টুডেন্ট তারা ডিলিজেন্টলি তারা এসেছে, এবং মানে রামগোপাল মঞ্চে আমাদের স্টেজ রিহার্সাল হয়েছে, মানে স্টেজ রিহার্সাল যেটা করা হয়েছিল সেটা অনেক দূরে ছিল হাওড়ায়, সেখানেও মানে কোনো টিমের কোনো স্টুডেন্ট ছিল না, তারা বহু দূরে থাকে, সেখান থেকে গিয়ে তারা কিন্তু রিহার্সাল করেছে, এবং সেটা মানে নিশ্চয়ই অভাবনীয়। এবং অর্ণব মুখার্জির ডিরেকশন মানে খুব ভালো, খুব ভালো লেগেছে। আরেকটা যেটা মানে নিশ্চয়ই নিশ্চয়ই বলবো, সেটা হচ্ছে যে আমি নিজে নাটকের জগতের সঙ্গে আমি যুক্তও ছিলাম না, কোনোদিনই ছিলাম না, কিন্তু আমার যেটা বারবার করে মনে হচ্ছে এখনো, কারণ ক্লাসরুমে আমি বা সম্রাট মুখার্জি আমরা সবাই মানে যারা ক্লাস নিই তারা স্টুডেন্টদেরকে খুব ভালো করে মানে তাদের পারফরমেন্সটা দেখি। বহু জায়গায় আমার যেটা মনে হয়েছে যে মানে একেবারে নাম করে করে আমি বলতে পারি যে ক্লাসে হয়তো তারা কথাটাই বলতে পারতেন না ভালো করে, ভালো করে মানে তাদের না তো গলার রেঞ্জ ছিল, না তো পরিষ্কার তাদের উচ্চারণ ছিল। এই নাটকটা করবার পরে আমার যেটা মনে হয়েছে যে তারা অ্যাজ অ্যান অ্যাক্টর যে পলিশটা মানে একেবারে পলিশড অ্যাক্টর হিসেবে নিজেদের প্রেজেন্ট করতে পেরেছে, এটা নিশ্চয়ই ভবিষ্যতে ওদের কাজে দেবে। ওরা সবাই অভিনেতা হতে চাইছে, নিশ্চয়ই এটা পরবর্তীকালে ওদের কাজে দেবে। অল দ্য বেস্ট SMPI দুর্গাপুর অ্যাজ ওয়েল অ্যাজ SMPI টিম কলকাতা। এবং হচ্ছে যে মানে ওই একটাই কারণে মানে স্বনামধন্য জাজেদের মানে বিচারক মণ্ডলীকে আমরা রাখি, যাতে কোনো রকমভাবে অ্যাওয়ার্ড যারা পাচ্ছে কোনোভাবে বায়াসড না আমরা হয়ে যাই, কারণ আমি বা সম্রাট মুখার্জি যারা আমরা ক্লাস নিই তাদের একটা সম্ভাবনা থাকে যে কারুর প্রতি কোনো পক্ষপাতিত্ব হতে পারে, ওই জন্যই অ্যাবসলিউটলি ছেড়ে দেওয়া হয়, মানে ইউনানিমাসলি জাজরা সেদিনকে আমি ওনাদের মানে একেবারে লাস্টে পাশে বসে থাকা সত্ত্বেও মানে পরে পুরোটা তাদের থেকে আমি জেনে নিয়েছি যে কাদেরকে তারা মনোনীত করলেন, এবং অ্যাবসলিউটলি তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যারা পেয়েছে, মানে অ্যাবসলিউটলি ডিজার্ভিং, মানে বিগ কংগ্রাচুলেশন টু অল অফ দেম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ তুহিনা পাণ্ডে ফর আস। এবং এখন আমরা এক এক করে একটু স্টুডেন্টদের কাছেও যাব, কারণ সেই দিন অনেকগুলো অ্যাওয়ার্ড আমরা বিতরণ করেছি এবং তাদের এক্স্যাক্টলি এক্সাইটমেন্টটা কোন জায়গায়। এবং প্রথমে আমি ব্যক্তিগত অ্যাওয়ার্ডগুলোতে যাব না, প্রথমে একটুখানি দ্য উইনিং টিমের থেকে এক লাইন করে শুনতে চাইবো যে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স লাইক, মানে হাউ আর ইউ ফিলিং অ্যাট দিস মোমেন্ট। তুমি সুদূর দুর্গাপুর থেকে এসেছো, এসে এখানে রিহার্সাল করেছো, থেকেছো অনেক সময় কলকাতায়, থেকে গেছো অনেক কষ্ট করে, তোমরা আলটিমেটলি জায়গাটা পেয়েছো, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অ্যান্ড খুবই এক্সাইটমেন্ট ছিল এই যেহেতু ফেস অফটা ছিল বলে, সো ইউ নো হোয়াট আই এম ফিলিং ইজ আই ক্যানট এক্সপ্রেস ইন ওয়ার্ডস। অ্যাবসলিউটলি দ্য ফেস অফ মেড অল দ্য ডিফারেন্স আর কি। আচ্ছা ঋতিকা, তাই তো, তুমি নিজেদের নামটা বলতে থেকো হ্যাঁ সবাই, কারণ ফেসবুকে প্রচুর মানুষ আছে যারা ওই পারে বসে আছে এবং তারা কিন্তু তোমাদের চিনতে চায়, জানতে চায়, কারণ তোমরা পরবর্তীকালে হু নোজ তোমরা টেলিভিশন বা সিনেমার একজন বড় ব্যক্তিত্ব হয়ে উঠবে কিনা। ঋতিকা, তোমার কেমন লাগছে? আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম 29th August, আর তারপর যে আমরা জিতে গেছি এর থেকে ভালো আর কিছু হতে পারে না, মানে কষ্ট করলে কেষ্ট মেলে এটা সার্থক হয়েছে। ওকে, কষ্ট করলে কেষ্ট মেলে, দ্যাটস এ ভেরি নাইস থিং। সুচন্দ্রা, তোমার কেমন লেগেছে? তুমি একটা খুব ইম্পর্টেন্ট রোল করছিলে, তো সেই ক্ষেত্রে তোমার কেমন লেগেছে?
29th অগস্ট ভীষণ মানে সকাল থেকে একটা অদ্ভুত টেনশন ছিল, তার সাথে সাথে একটা এক্সাইটমেন্ট ছিল, যেহেতু একটা ফেস অফ ছিল বিটুইন এসএমপিআই কলকাতা অ্যান্ড এসএমপিআই দুর্গাপুর। এবং যেটা করেছিলাম ওই দিনকে, আমি যখন পারফর্ম করতে ঢুকেছি তার আগে থেকে মেকআপ রুম থেকে আমি একদম চুপ ছিলাম, মানে পুরো কনসেন্ট্রেশনটা আমার ওর মধ্যে ছিল যাতে আমার বেস্টটা দিতে পারি। কারণ তার আগে আমাদের যখন রিহার্সাল চলেছে অর্ণ মুখোপাধ্যায়, সম্রাট স্যার এবং তুহিনা ম্যাম যে যে টিপসগুলো দিয়েছেন সেগুলোকে যাতে ইনপুট করতে পারি, সেগুলো যাতে কাজে লাগাতে পারি, এবং চেষ্টা করেছি পুরোটা দেওয়ার এবং দিয়েছি। ওকে, এই যে তুমি হাতে একেবারে সম্বল নিয়ে দাঁড়িয়ে আছো আর কি, একফোঁটাও ছাড়বে না জমি। অনামিকা, তোমার কেমন লাগছে অল দ্য ওয়ে ফ্রম দুর্গাপুর এবং দুর্গাপুর টিমের হয়ে লড়া? এবং তুমিও একটা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছো, মানে যে ক্যারেক্টারটা ফেল করলে কোনোভাবে নাটকটা দাঁড়াতো না। এবং ইউটিউবে আপনারা কিছুদিনের মধ্যেই কিন্তু নট অনলি আমাদের টিজার্স, প্রোমোস এবং তার সাথে সাথে ফুল নাটকটা আপনারা এপিসোড ওয়াইজ দেখতে পারবেন, এবং সেই জায়গা থেকে তখন দেখবেন যে অনামিকা কতটা ইম্পর্টেন্ট রোল করেছে। অনামিকা কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, আর সব থেকে বড় কথা আমার খুব চ্যালেঞ্জিং রোল ছিল, আমার যা বয়স তার থেকে অনেক একটা বয়স্ক মহিলার রোল ছিল, সেটা আমাকে করতে হয়েছে। এবং আমি সকাল থেকে খুব টেন্স ছিলাম, কিন্তু আমি নিজেকে বলেছিলাম আমি পারবো পারবো, এই ভরসাটা দিয়ে সত্যি আমি পেরেছি এবং আমি জিতিয়েছি আমার দলকে, হারাইনি। ভেরি নাইস। সর্বরী, তুমি বলো তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো? খুব ভালো এক্সপিরিয়েন্স। সব থেকে বড় কথা আমরা তো খেটেছি ঠিক আছে, কিন্তু সম্রাট স্যার, তুহিনা ম্যাম এবং অর্ণ স্যার, এরা যে পরিমাণ পরিশ্রম আমাদের পেছনে দিয়েছেন আর কি, সেইটা আমরা তাদের মুখটা রাখতে পেরেছি, এটাই অনেক। থ্যাংক ইউ। বিউটিফুল বিউটিফুল। অনিন্দিতা, তুমি বলো, তুমিও ওয়ান্স এগেন অল দ্য ওয়ে ফ্রম দুর্গাপুর আসছো, অনেক কষ্ট করে এই অবধি এসে তুমি লড়াইটা করেছো, কেমন লাগছে অ্যাট দিস মোমেন্ট? ভীষণ 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 ভালো লাগছে, মানে ভালোবেসে যে জিনিসটা করেছি তার বিপরীতে আমরা ভালোবাসাটা পেয়েছি এবং জিতেছি, সেটা অনেক বেশি ভালো লাগছে। আর তারপরে এখন সবাই মিলে আনন্দ করছে, এটাই অনেক বড় ব্যাপার। আর স্যার ম্যাম এত আমাদের অ্যাপ্রিসিয়েট করেছেন, তারা খুশি হয়েছেন, একটা স্টুডেন্টের কাছে সব থেকে বেশি বড় জিনিস হয় যে তার টিচার তার ওপর প্রাউড ফিল করে কিনা, তো আলটিমেটলি টিচাররাও আমাদের ওপর খুশি, আর তারপরে আমরা জিতেছি আর ট্রফি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমি আসি বাঁকুড়া সোনামুখী থেকে, নাম অন্তরা মুখার্জি। বাঁকুড়া সোনামুখী, জাস্ট ইমাজিন, বাঁকুড়া সোনামুখী থেকে একটি মানুষ আসে কলকাতায়, কলকাতায় এসে রিহার্সাল করে আবার ফেরত যায়, আবার কোনো কোনো দিন কলকাতাতে রয়ে যায়, এইভাবে স্ট্রাগল করা, কেমন লাগছে এখন হাতে ট্রফিটা পেয়ে এবং তোমাদের টিমকে তুমি জিতিয়ে ছেড়েছো, সেই ফিলিংটা কেমন লাগছে? খুব খুব ভালো লাগছে, আমি একা না, এর পেছনে আমাদের পুরো টিমই আছে, টিম জোট আছে। অ্যাকচুয়ালি আমরা এটা মেন্টালিটি ছিল যে আমরা নিজেদের বেস্ট দেব, যতটা সম্ভব দেব, এবং আমাদের টিমে একটা খুব ভালো জিনিস ছিল যে শুধুমাত্র নিজের অ্যাক্টিংটা নিয়ে আমরা পড়েছিলাম না, যদি কারো ভুল হচ্ছিল দেখ তুই এটা কর তোর এটা ভালো লাগবে, ইনপুটস দেব, ইয়েস ইয়েস, তুই এই ড্রেসটা পর, তোকে এই সাজলে ভালো লাগবে, এই ডায়লগটা তুই বল, এবং ভালো, মানে আমরা সবাই টিম জোট যাকে বলে একদম একসাথে কাজ করেছি তারই আজকে। অন্তরা, থ্যাংক ইউ সো মাচ, চলে এসো, তুমিও ওয়ান্স এগেইন অনেক দূর থেকে আসছো, তুমি কোথায় থাকো এবং তোমার নাম কি? আমার নাম শান্তনু দাস, আমি অল দ্য ওয়ে দুর্গাপুর থেকে আসছি এবং খুবই এক্সাইটেড ছিলাম সেই দিনে, কিন্তু আর খুব পরিশ্রম, প্রায় 7 মাস ধরে আমরা দুর্গাপুর থেকে আসা যাওয়া অনেক পরিশ্রম করে আমরা এই নাটকটাকে দাঁড় করিয়েছি। কিন্তু একটা কথা বললাম না, যখন ভালোবেসে কোনো কাজ করি আমরা তখন পরিশ্রমটা পরিশ্রম লাগে না, আর নাটক একটা টিম ওয়ার্ক, শুধু একজনের পারফরমেন্সের ওপর নাটক দাঁড়াবে না, পুরো টিম ওয়ার্কে করতে হবে, এবং আমাদের দুর্গাপুর টিমের মধ্যে আশা করি টিম ওয়ার্কটা একটু বেশি ছিল, যার ফলে আমাদের দুর্গাপুর না কলকাতা টিমও খুব ভালো টিম ওয়ার্কে ছিল, ওদের সঙ্গে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কী করবো, নিজেদের দলকে সাপোর্ট তো করতেই হয়। তো আমি খুব এক্সাইটেড এবং খুব খুশি আজকে আমরা ট্রফি নিয়ে দাঁড়িয়ে আছি। থ্যাংক ইউ। চলে এসো সব্যসাচী। ওকে, সব্যসাচী একটা সাংঘাতিক ক্যারেক্টার করেছে, যখন আপনারা আলটিমেটলি দেখবেন ওটা পর্দায়, যখন আপনারা ইউটিউবের পর্দায় যখন দেখবেন তখন আপনারা রিয়েলাইজ করবেন কি ফাটাফাটি একটা চরিত্র করেছে। সব্যসাচী কেমন লাগছে আজকে একেবারে উইনিং টিমের সাথে দাঁড়িয়ে থাকতে, কেমন লাগছে? সব থেকে প্রথমে বিগ থ্যাংকস টু সম্রাট স্যার, তুহিনা ম্যাডাম এন্ড অর্ণব স্যার, যে আমাদেরকে সাপোর্ট করেছে এতটা দূর আসার অবধি। আর এক্সাইটেড তো ছিলামই, মানে একটা 29th একটা বড় একটা অগ্নি পরীক্ষা ছিল, সেটাতে উত্তীর্ণ হয়েছে, সব থেকে এর থেকে বড় আর কি হতে পারে? অ্যাবসলুটলি, মানে এবং তোমার ক্যারেক্টারটা খুব ডিফিকাল্ট একটা ক্যারেক্টার ছিল, খুব ডিফিকাল্ট ছিল, তোতলা তো করেছি, ট্রাই করেছি, জিতিয়েছি টিমকে,
টিম সাপোর্টও তো দরকার, বিগ থ্যাঙ্কস টু এদেরকেও যে সাপোর্ট করেছে আমাকে, সবাই কিছু না কিছু ইনপুট দিয়েছে যে এটা কর ওটা কর, সো সবাইকে বিগ থ্যাঙ্কস যে এত দূর সাপোর্ট করেছে, বাস দ্যাটস ইট। অ্যাবসলিউটলি, দ্যাট ওয়াজ সব্যসাচী ফর আস। নেক্সট চলে এসো অর্পণ। না অর্পণ, অর্পণ অর্পণ, তোমার কেমন লাগছে আজকে উইনিং টিমের সাথে দাঁড়িয়ে আছো? ভীষণ এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই যে কি হবে কি না হবে, আমি প্রথমে ঘাবড়েই থাকতাম যে ডায়লগ ডেলিভারিটা দিতে পারবো কি না, প্রথম দিকে ভুলে যেতাম, বাট আস্তে আস্তে করে স্যার ম্যাম তো আছেন, তার সঙ্গে অন্য স্যারের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন বলে তো অনেকটা ইম্প্রুভ করেছি, অ্যান্ড খুব এক্সাইটেড ছিলাম, অ্যান্ড আজকে খুব খুব খুবই হ্যাপি, স্পিচলেস, কিছু বলার নেই যে আমরা জিতেছি। থ্যাংক ইউ সো মাচ, আমার টিমকেও আমার ধন্যবাদ জানাবো। ওকে, থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ অর্পণ। অভিষেক দুবে, ঠিক তো? ওকে অভিষেক দুবে, ওয়ান সেকেন্ড, তুমি অনেক দূর থেকে আসছো, কোথা থেকে আসছো? পুরুলিয়া থেকে আসছি। পুরুলিয়া থেকে, ওয়ান সেকেন্ড, মানে মাথা ব্যথা ঘুরবে আমাদের, মানে যেই মোমেন্টে এইটা এটা বোধ হয় SMPA ফিভার বলে এটাকে, যে মানুষ কোথা থেকে দৌড়ে আসে দু চোখে স্বপ্ন দেখে। পুরুলিয়া থেকে এখানে এসে কলকাতা জয় করে ফেললে, মানে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। সব থেকে প্রথমে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই অর্ণ স্যার, স্যার আপনাকে এবং তুহিনা ম্যামকে, কারণ এই জয়টা শুধু আমাদের জয় না, আপনাদেরও জয়। অ্যাবসলিউটলি, এবং খুবই এক্সাইটেড ছিলাম, খুব টেনশনে ছিলাম যে আমরা কী করতে পারবো, 7-8 মাস ধরে আমরা খেটেছি, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, বাট আলটিমেটলি আমরা জিতেছি, এটাই আমাদের পুরো টিম এফোর্ট আমাদের, তো খুবই ভালো লাগছে, অ্যান্ড জয় হো দুর্গাপুর, জয় হো দুর্গাপুর। থ্যাংক ইউ, চলে এসো, চলে এসো, তুমি চলে এসো, তোমার নাম বলো এবং কেমন লাগছে এট দিস মোমেন্ট? আমার নাম দেবলীনা সাহা, খুব 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 ভালো লাগছে, সবাই বলে দিয়েছে এরা, আর নতুন করে বলার কিছু নেই, তো আমি এইটুকু বলতে পারি আমি যখন প্রথম এসেছিলাম তো এতটা আমার মধ্যে কনফিডেন্স লেভেল ছিল না, তো অনেক ইম্প্রুভ করেছি, আর অবশ্যই টিমে সবাই ভালো করেছে, ইভেন কলকাতার টিমও ভালোই করেছে, তো থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। ওকে চলে এসো সৌরদীপ, ওয়ান্স এগেন আ ভেরি টাফ কন্টেন্ডার। ওকে, মানে ওর পেছনে ক্যাট কলস শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হি ইজ অলরেডি আ ভেরি পপুলার গাই ইন হিজ ওন গ্রুপ আর কি, এবং সেদিন স্টেজেও কিন্তু একা হাতে একবার দাপিয়ে বেরিয়েছে আর কি, একা একাভাবে। কেমন লাগছে এই মুহূর্তে হাতে ট্রফি, সঙ্গে সাকসেস পার্টি, এবং তারই সাথে সাথে তোমার পেছনে এক দল ছেলেমেয়ে যারা তোমাকে একেবারে পেছনে স্তম্ভের মতো সাপোর্ট করে গেছে, কিরম লাগছে? এখনও বিশ্বাস করতে পারছি না আমরা জিতেছি, এই ট্রফিটা দেখে আমার এখনও বিশ্বাস হচ্ছে না এটা আমরাই জিতেছি। বিশ্বাস হচ্ছে না কেন? তোমাদের তো প্রথম থেকেই দ্য কেমিস্ট্রি ওয়াজ গ্রেট, ইওর রিহার্সালস ওয়ার গ্রেট, সবকিছুই গ্রেট ছিল, কিন্তু একটা টেনশন থাকে, একটা নার্ভাস থাকে, যেহেতু একটা কম্পিটিশন ছিল, সেহেতু মানে বলা যায় না মানে কে জিতবে আলটিমেটলি ফাইনাল ডেতে গিয়ে, কারা কোন টিমটা বেশি ভালো পারফর্ম করবে, কিন্তু এই 7-8 মাস ধরে যে আমরা এইভাবে মানে একজোট হয়ে লড়েছি সেটার জন্য ফার্স্টলি তো আমি অর্ণ মুখোপাধ্যায়কে থ্যাঙ্কস জানাবো, আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, আমাদের ওপর মানে মোটিভেশন মোটিভেটেড করেছে, আমাদের ইন্সপায়ার করেছেন, মানে হ্যাটস অফ টু দ্যাট পার্সন। আর সম্রাট স্যার, তুহিনা ম্যাম তো অলওয়েজ দেয়ার ফর আস, গাইডিং আস ইন ইচ অ্যান্ড এভরি স্টেপ। আর আমি আমার পুরো টিমকে থ্যাঙ্কস জানাতে চাই ফর সাপোর্টিং ইচ অ্যান্ড এভরি ওয়ান, এই টিম ছাড়া আমরা জিততে পারতাম না, সো বিগ থ্যাঙ্কস টু বিগ হ্যান্ড ফর দ্য হোল টিম, বিগ হ্যান্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বাগত শেখর, স্বাগত শেখর, ওকে স্বাগত, তুমি ওয়ান সেকেন্ড, ইউ ওয়্যার দ্য মেইন অ্যান্টাগনিস্ট, মানে যেটাকে আমরা চলতি ভাষায় ভিলেন বলি, তাই তো, দ্য মেইন অ্যান্টাগনিস্ট, এবং পাঁচজন জাজ আমি শুনেছি, আড়ালে শুনেছি, পাঁচজন জাজ কিন্তু ইউনানিমাসলি তোমাকে সিলেক্ট করেছে, মানে কোনো পাঁচজন জাজের মধ্যে কোনো তর্ক ছিল না, মানে যে কে হওয়া উচিত তোমার পজিশন, তুমি নিজে একটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড পেয়েছো, সেই অ্যাওয়ার্ডে আমরা পরে আসবো, কিন্তু ইউ ওয়্যার অ্যাবসলিউটলি ইউনো মানে দাপিয়ে বেড়াচ্ছিলে স্টেজের ওপরে আর কি, সেটা আমরা কিছুদিনের মধ্যেই ইউটিউবে দেখতে পারবো কতটা দাপিয়েছো, তোমার কেমন লাগছে? আমার দারুণ লাগছে, আমি কোনোদিন ভাবতেই পারিনি এইসব হয়ে যাবে আমার সাথে, আমার খুব ভালো লাগছে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো, সম্রাট স্যার, তুহিনা ম্যাম আর অর্ণ মুখোপাধ্যায়কে, যারা আমাকে প্রচণ্ডভাবে ভরসা করতে মানে ভরসা করেছে আমার ওপর, নাহলে তো আমার পক্ষে একার পক্ষে সম্ভব হতো না, আমার খুব ভালো লাগছে। আর হার জিতটা বড় কথা নয়, ওটা অ্যাওয়ার্ড ওটা ঠিক আছে, আমরা পেয়েছি ওটা, আমরা ভালো করেছি, আমরা পেয়ে গেছি, ওটা কোনো ব্যাপার না।
দুষ্টু ছেলে, মানে বেসিক্যালি ওর ওর ট্যাগলাইন হচ্ছে দুষ্টু ছেলে, ও সবসময় দুষ্টুমি করে। বিশ্বজিৎ এসো। বিশ্বজিৎ ওয়ান সেকেন্ড, খুব ডেডিকেটেড একজন অ্যাক্টর, অনেক কষ্ট করে অনেক অসুবিধা সুবিধার সম্মুখীন হয়ে ও এই অবধি আসে এবং আমাদের সাথে সবসময় যুক্ত থাকে, এবং এর আগে একটি নাটক করেছে আমাদের সাথে, সেটা গ্রানাইট, এবং খুব সাকসেসফুলি ও সেখানে অভিনয় করেছিল। এইবারেও তুমি একটা খুব কঠিন ক্যারেক্টার প্লে করেছো, মানে তোমার বয়সের থেকে অনেক বেশি বয়সী একটি চরিত্র প্লে করেছো, কেমন এক্সাইটিং লাগছে? মানে মেহনত রং লাই কি নেহি লাই? মেহনত তো বহুত রং লাই, নেতা হয়েছি যে জিনিসটা হওয়ার কথা ছিল না হয়তো, কিন্তু এই ক্যারেক্টারটা নিয়েছি। সত্যি কথা বলতে গেলে আগে যে বললো স্বাগত, হার জিতের কোনো ব্যাপার না, আজকে কলকাতার টিম দুর্গাপুর টিম আমরা দুজনেই দুটো টিমই হয়তো দূর থেকে এসে এসে সব কিছু করার চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের টিম হয়তো 1% বেশি করেছে, জিতেছি। আসল কথা হচ্ছে নাটকটা আমাদের জিতে গেছে, আমাদের হয়তো, আর সত্যি কথা বলতে গেলে আমাদের টিমটার মধ্যে একটা বন্ডিংটা একটা ফ্যামিলি মতো ছিল বলে হয়তো আমরা জিতে গেছি, কিন্তু কেমিস্ট্রিটা সাংঘাতিক ছিল, সাংঘাতিক ছিল। কিন্তু আমার মতে দুটো টিমই জিতেছে, নাটকই জিতেছে। আর দ্বিতীয় কথা, আমি আরেকটা কথা বলতে চাইবো, যারা হয়তো নতুন এই থিয়েটারে যোগ দেবে তাদের জন্য, আপনারা হয়তো সম্রাট মুখার্জি চেনেন, সম্রাট স্যার চেনেন, তুহিনা ম্যাম চেনেন বা তুহিনা পাণ্ডে চেনেন, অন্য মুখার্জি চেনেন বা অন্য স্যার চেনেন, যখন এই থিয়েটারটার সাথে আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে সম্রাট মুখার্জি সম্রাট স্যার থেকে আমাদের সম্রাট দা বা আমাদের বন্ধু হতে পারবে, বা অন্য মুখার্জি আমাদের অন্য দা হতে পারবে। তখনই আপনি বুঝতে পারবেন যে কীভাবে আমরা যতটা না খেটেছি স্যারেরা আমাদের ততটা হেল্প করেছে, নইলে একটা সেলিব্রিটি আমাদের সেই হেল্পটা করবে না আমরা কখনো, এইখানে সেটা আমরা আমার তো চোখে জল এসে গেছে, খুব ইমোশনাল হয়ে পড়েছি। কে কে বাকি আছে? এই যে 6'2" মানুষ। আচ্ছা, তুমিও আমাদের সেকেন্ড নাটকটা করছো, আমাদের সেকেন্ড প্রোডাকশন ছিল গ্রানাইট, এবং গ্রানাইটের পর এবারে নিয়ে এসেছি আমরা দেবীপক্ষ, এবং তাতেও তুমি ফাটিয়ে দিয়েছো। তোমার নাচ, তোমার অভিনয়, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জিনিস মানুষের চোখ কেড়েছে। তোমার কেমন লাগছে আজকে উইনিং টিমের সাথে দাঁড়িয়ে? সবার প্রথম এটাই বলতে চাইবো, সবার আগে আমি আমার টিম এবং কলকাতা টিমকেও আমি কংগ্রেচুলেশন জানাতে চাইবো, কারণ কি যতই আমরা দুর্গাপুর জিতি আলটিমেটলি জিতেছে SMPI, জিতেছে আমাদের নাটক জিতেছে, আর আমাদের স্যার আমাদের ডিরেক্টর সবসময় একটা কথা বলেছিল, দেবায়ন নিজের জয়ের থেকে টিমের জয় সব থেকে বড়ো কথা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সবাই বলবে তোমাদের টিম জিতেছে, সেটাই সব থেকে বড়ো পাওয়া। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ তুহিনা ম্যাম, থ্যাংক ইউ সম্রাট মুখার্জি, অ্যান্ড থ্যাংক ইউ মাই হোল টিম। পরবর্তীকালে তোমার মধ্যে একটা অদ্ভুত উত্থান দেখা গেছে, তুমি তোমার বন্ধুদের যারা যারা এখন ফেসবুকের ওইদিকে বসে আছে, এবং হয়তো যারা SMPI এর পুরনো ছাত্র বা ছাত্রী, যারা বাড়িতে বসে আছে কোনোভাবে হয়তো মন খারাপ, তাদের এখনো ভালো সুযোগ বা সুবিধা পেয়ে ওঠেনি, তুমি তাদেরকে কি বলবে? মানে তুমি নাটকটা করে তুমি কি কিছু শিখতে পারলে আলটিমেটলি? অভিনয় সম্বন্ধে একটু কি আরেকটু বেশি ইনসাইট তৈরি হলো তোমার, একটু গভীরতায় ঢুকতে পারলে অভিনয়, তোমার কি মনে হয়েছে এটা যদি তুমি দর্শকদের বলো? প্রথম কথা বলছি যে এরকম স্যাররা যে হঠাৎ বন্ধু হয়ে যাবে, বন্ধু হয়ে গিয়ে যে ভালোভাবে শেখাবে সেটার থেকে বড় কিছু নেই, এবং এত ভালো টিম যারা আমাকে প্রথমত সাপোর্ট করেছে, যেটা হচ্ছে যে সম্রাট যেভাবে বলছে সেভাবে বল, নাহলে হবে না, হ্যাঁ সেইটা যে সবথেকে বড় বাবা। এবং নাটক শিখতে তো অনেকে ছেড়ে দেয়, সেটা যে ছেড়ে দেয়নি সেটা সবথেকে বেশি আমি আনন্দ পেয়েছি। অ্যাবসলুটলি অ্যাবসলুটলি। আর নতুন ছেলেমেয়েদের জন্য তুমি কি বলবে? দেখো, তোমরা ঘরে বসে দেখো না, প্রথম কথা নাটকটা করো, নাটকটা না করলে তোমরা আগামী দিনে আরো ভালো অভিনেতা তৈরি হতে পারবে। অ্যাবসলুটলি, খুব দামি কথা বলেছে জয়। আমার মনে হয় জয়ের সাথে সাথে আমরা বলে সবার সাথে কথা বলে ফেলেছি। এইবারে আমরা কিন্তু চলে আসবো যারা বসে পড়েছে ক্লান্ত বিশ্রান্ত, এবং নেচে নেচে ক্লান্ত বিশ্রান্ত, এত সকাল থেকে পার্টি করেছে, বলছে যে এক মিনিটও নাকি কেউ রেস্ট নেয়নি, সারাক্ষণ নেচেই গেছে নেচেই গেছে। যারা যারা নাচে নেচে ফাটিয়ে দিলে বা নাচিয়ে ফাটিয়ে দিলে তাদের কাছে এবারে আসবো। দিস ইজ মাই কলকাতা টিম, যারা একেবারে কানায় কানায় লড়াই করেছে দুর্গাপুর টিমের, একেবারে রাতের ঘুম হারাম করে দিয়েছিল, এবং কলকাতা বা দুর্গাপুরের প্রত্যেকটি ছেলেমেয়ের মানে টেনশন করে দিয়েছিল লাস্ট মুহূর্তে, যে যত ওদের পারফরমেন্স ভালো হচ্ছে তত টেনশন দুর্গাপুরে বাড়ছিল, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা হচ্ছে আমাদের কলকাতার টিম, এবং ওদের সাথে একটু কথা বলে নেবো, চট করে কথা বলে নেবো। আকাশ, ইউ হ্যাভ ডান আ মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স ওয়ান্স অ্যাগেন, তুমি এই এই টিমটার তুমি অ্যান্টাগনিস্ট ছিলে, তুমি ভিলেন ছিলে, তো কেসা লাগা, মতলব ইয়ে যে পুরা এক্সপিরিয়েন্স থা আপকো কেসা লাগা?
पहले तो सभी को प्रणाम मेरा। और मैंने कैरेक्टर प्ले किया बल्ला सिंह का, जो भी था जीता, कोई भी जीत हम सबकी हुई। और कहते हैं ना जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। तो कोई जीते या हारे, ठोकर खा के इंसान हमेशा आगे की तरफ जाता है। तो ठीक है, हारे हैं या जीते, जीत चुके हैं, सभी जीते हैं। और काफ़ी अच्छा एक्सपीरियंस रहा। पहले तो मैं तहे दिल से शुक्रगुजार हूँ सम्राट सर का, तुहिना मैम का और अनू सर का, जिन्होंने मुझे इस प्लेटफॉर्म, ये प्लेटफॉर्म हम सभी को दिया। और पहली बात कि हम मुझे इस किरदार के लिए इस काबिल समझा और मैंने उसे निभाया। गलतियां हुई, कहीं ना कहीं गलतियां हुई, ये तो उस गलती से सीखा हूँ। अवार्ड जो भी मिला पर गलतियां हमेशा याद रह जाती है और बहुत ही अच्छा लगा करके। SMPI हमेशा याद रहेगा। तुम्हारे एक्स स्टूडेंट्स को तुम क्या कहना चाहोगे, जैसे तुम्हारे बैच में बहुत सारे स्टूडेंट थे, उन लोगों को तुम क्या कहना चाहोगे कि तुमको कुछ सीखने को मिला, मतलब ड्रामा से तुमको कुछ सीखने को मिला? बिल्कुल बिल्कुल सर, थिएटर एक ऐसी चीज है, मैंने बार बार कहा, हर इंटरव्यू में कहा कि थिएटर एक इंसान को नई शख्सियत देता है। थिएटर पहले एक इंसान बनाता, उसके बाद एक्टर। तो मैं यही चाहूंगा कि थिएटर आप लोग बिना कुछ सोचे समझे थिएटर ज्वाइन करें और करके देखिए, बहुत अच्छा लगेगा। थैंक यू सो मच। दैट वॉज वंडरफुल स्पीच, হিন্দি একেবারে মুক্তর মতো ঝরছে ওর মুখ থেকে। দিব্যা দিব্যা এদিকে এসো, দিব্যা দিব্যা অনেক দূর থেকে আসছে। দিব্যা তুমি কোথা থেকে আসছো? বর্ধমান থেকে আসছো। বর্ধমান থেকে আসছে ওয়ান্স এগেইন, কিন্তু কলকাতা টিমের হয়ে তুমি খেলেছো তাই তো, মানে খেললো খেয়ালো নি লড়েছো আর কি। আচ্ছা তো দিব্যা তোমার কেমন লাগছে, মানে আজকে একটা সুন্দর দিন, কলকাতা এবং দুর্গাপুর দুই টিম এক জায়গায় এসে পৌঁছেছে এবং সবাই আর কি খুব এক্সাইটেড, সবাই একে অপরের সাথে মিলেমিশে নাচ গান করছে, একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে। এবং তোমরা অনেক দূর দূর থেকে আসো, এসে নতুন বন্ধু তৈরি হয়, রাগ মান অভিমান বিভিন্ন জিনিস যে মানে জড়িয়ে থাকে এই নাটকের দলগুলো, আজকে তোমার কেমন লাগছে? আমার আজকে খুব ভালো লাগছে, কারণ একটু মন খারাপ করছে, কারণ আমরা 9 মাস ধরে একসঙ্গে সবাই ফ্যামিলির মতো হয়ে গেছিলাম, সেই জায়গা থেকে আজকে তার শেষ দিন। কিন্তু একটা কথা বলতে চাই যে আমি প্রথমত নাটকের মানে অনেকটাই উইক ছিলাম, আমার ঠিকঠাক কথা অনেক প্রবলেম ছিল, সেই জায়গা থেকে আমি নাটকটা এসে অনেকটা ইম্প্রুভমেন্ট করতে পেরেছি, স্যার ম্যামরা এটা বলেছেন। আর সব থেকে একটা কথা বলতে চাই যে কলকাতা জিতুক বা দুর্গাপুর জিতুক, আলটিমেটলি জিতেছে SMPI, জিতেছে থিয়েটার। থ্যাংক ইউ সুরজিৎ। এসো সুরজিৎ, তুমি ওয়ান্স এগেন ইউ হ্যাভ ওয়ান মোস্ট অফ দ্য হার্টস, মানে ওই দিন প্রেক্ষাগৃহে বা তুমি বলতে পারো থিয়েটার হলের ভেতরে যতজন মানুষ ছিল, বহু মানুষ তোমার ফ্যান হয়ে বাড়ি ফিরেছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কেমন লাগছে আজ, আজ তোমার এই টিমের ভয়ে দাঁড়িয়ে থাকতে? প্রথমত সবাইকে ধন্যবাদ, ওই দিন বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড ওয়েদার খুব খারাপ ছিল, তবু আপনারা এসেছেন আমাদের, এবং মালদা থেকে এসেছে মানুষ, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে এসেছে, মানে ব্রিজ ভেঙে গেছে, বাসে করে এসেছে তোমাদের নাটক দেখার জন্য। এক্স্যাক্টলি, আমরা অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, উই আর রিয়েলি ভেরি গ্রেটফুল টু ইউ, মানে আপনারা এত উৎসাহ জাগিয়েছেন, আপনারা এত দূর থেকে এসেছেন। ইনফ্যাক্ট এখানে যারা এবার অভিনয় যারা করছে তারা সবাই অনেকটা দূর থেকে, যেমন আমি আগরতলার ছেলে, তো আগরতলা থেকে এসেছি, অনেকে দুর্গাপুর থেকে এসেছে। তো একটা জিনিস বলবো যে পিপল উইথ গ্রেট প্যাশন ক্যান মেক ইম্পসিবল হ্যাপেন, and I also believe in challenging myself, because challenge and passion keep moving me beyond myself, beyond my shortcomings, beyond my failures. So there is no competition, competition shouldn't be with your friends and others, competition should be your with your own self. Always nijeke improve korar chesta koro, tate khub bhalo iye thakbe. আর আরেকটা জিনিস এখানে আমি মানে নিজের থেকে ধন্যবাদ জানাবো অর্ণ স্যার, সম্রাট স্যারকে, কারণ কি ক্যারেক্টার প্রত্যেকটা যে ক্যারেক্টার প্লে করছে, প্রত্যেকটা ক্যারেক্টারের ক্যারেক্টারাইজেশনের মধ্যে অর্ণ স্যার আর সম্রাট স্যারের ইকুয়ালি হেল্প ছিল, কারণ কি আমারটার মধ্যেও মানে কীভাবে মানে রিয়েল ক্যারেক্টার অবজার্ভ করতে হয় স্যার নিজে করিয়ে দেখিয়েছেন, ইনফ্যাক্ট আমাকে বলেছে, টিপস দিয়েছে কীভাবে করতে হবে, আমাকে না প্রত্যেককে দেখিয়েছে, তো এটা ভীষণভাবে হেল্প করেছে। তো আমাদের জিত মানে সম্রাট স্যার, অর্ণ স্যার, তুহিনা ম্যাম, সবার জিত, SMPI এর জিত, অনেক অনেক ধন্যবাদ আবার জানাচ্ছি তোমাদের সবাইকে, এবং দুর্গাপুরকে অনেক কংগ্রেচুলেশনস, এবং কলকাতা টিম, আমি যা যে টিম পেয়েছি ভীষণ মানে আই এম ভেরি ফর্চুনেট টু হ্যাভ সাচ কাইন্ড অফ এ টিম, সাচ কাইন্ড অফ এ ফ্রেন্ডস লাইক দুর্গাপুর। এদিকে এসো, কেমন লাগছে, সেদিন তুমি ওয়ান্স এগেন একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র প্লে করেছিলে এবং একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে হার জিতটা হয়েছে, হার জিততে ইম্পর্টেন্ট নয় সেটা তো সবাই সব তোমার বন্ধুরা বলেই দিয়েছে, কিন্তু কেমন লাগছে আজকে দাঁড়িয়ে, একটা সুন্দর সন্ধ্যা এটা যেখানে সমস্ত ছেলেমেয়েরা এক ছাদের নিচে আছে।
ভীষণ ভালো লাগছে, হার জিত সেটা তো থাকবেই। ফার্স্ট অফ অল অডিয়েন্সদের থ্যাংক ইউ অত দূর দূর থেকে সবাই আসার জন্য, আপনারা এনজয় করেছেন, আপনাদের মনে আমরা একটু একটু হলেও জায়গা করতে পেরেছি, সেটাই ইম্পর্ট্যান্ট। আর বিগ থ্যাঙ্কস টু আর্নোস, টু সম্রাট স্যার, তুহিনা ম্যাম, SMPI সবাইকে যে আমাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য। আর মেন যেটা, আমরা প্রত্যেকে প্রচুর শিখেছি, নিজে নিজের মধ্যে বড় হয়েছে, অ্যাক্টিং স্কিলটা আমাদের পলিশড হয়েছে, সবার সবার মানে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবাইকে মানে এটা আমরা পেয়েছি, সেটা দুর্গাপুরও পেয়েছে, সেটা কলকাতাও পেয়েছে, যে আমরা সবাই নিজেদের মধ্যে নিজেদের ডেভেলপমেন্ট যেটা বলে অ্যাক্টিং স্কিলটা আমাদের সকলের ইচ অ্যান্ড এভরিওয়ানের ভীষণ ভালো হয়েছে। আর আমি স্টুডেন্টসদের এক্স স্টুডেন্টসদের বলবো যে সবাই এসে থিয়েটারটা জয়েন করো, নিজের অ্যাক্টিং স্কিলটা নিশ্চয়ই মানে পলিশড হবে, আর সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে মানে তোমরা যখন নেক্সট থিয়েটারটা করবে। থ্যাংক ইউ। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। এবার টুক 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 করে এগিয়ে যাবো। রিয়া কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, অনেক কিছু শিখতে পেরেছি আমরা, নাইন্থ মান্থসে অনেক কিছু শিখতে পেরেছি, এবং একটু একটু মন খারাপ লাগছে কারণ এতদিন ধরে এত সবাই একসঙ্গে ছিলাম কিন্তু এবার ছেড়ে যেতে হচ্ছে, একটু একটু করে মন খারাপ লাগছে, কিন্তু আজকে চুটিয়ে পার্টি হচ্ছে, তো ওভারঅল ভালোই লাগছে, ভালো এক্সপিরিয়েন্স। মানসিক কেমন লাগছে? খুব ভালো লাগছে, কোথাও একটু খারাপও লাগছে, কারণ যাই হোক এটা একটা কম্পিটিশন ছিল অ্যান্ড এক্সপেক্ট করেছিলাম আমাদের গ্রুপ জিতবে, হার জিত ওটা ম্যাটার করে না, অনেক কিছু শিখেছি সেটাই অনেক। অ্যান্ড থ্যাংকস টু SMPI এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, কারণ নাটক জিনিসটা যে কোনো থিয়েটার গ্রুপে জয়েন করলে এত মানে ডায়লগ তো পাওয়াই যায় না, দ্যাটস ইট, কোরাসে কাজ করতে হয়, সেখান থেকে ডায়লগ। নতুন ছেলেমেয়েদের জন্য কি বলবে? নতুন ছেলেমেয়েদের জন্য বলবো কি, নাটকটা করা অবশ্যই জরুরি, কারণ নাটক করলে কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়, অ্যাক্টিং স্কিলস পলিশড হয় অ্যাজ শ্রীরূপা যেরকম বললো, অ্যান্ড নিজের মধ্যে ইম্প্রুভমেন্টটা খুব ভালো হয়। ওকে অগ্নিভ, কখনো পর্দার এপারে কখনো পর্দার ওপারে, সেদিন তুমি একটা খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করেছো, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, যেটা সবাই বললো, আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, সেটা হচ্ছে যে হার জিত সেটা লেগেই থাকে, কিন্তু যেটা আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে এনজয় করেছি এবং আমরা প্রত্যেকে এনজয় করেছি, যে যখন SMPI কলকাতা পারফর্ম করছিল তখন SMPI দুর্গাপুর হাততালি দিচ্ছিল, সিটি মারছিল, যখন SMPI দুর্গাপুর পারফর্ম করছিল সে সময় SMPI কলকাতা ততটাই এনজয় করেছে। সো আলটিমেটলি আমি মনে করি যে জিতেছে হচ্ছে SMPI, এটা SMPI এর জয়, এবং কংগ্রাচুলেশনস টু SMPI দুর্গাপুর ফর দ্যার টিম ওয়ার্ক। হ্যাঁ, হয়তো সেই দিনকে কোথাও একটু কোনো জায়গায় আমাদের কমতি ছিল বলে হয়তো বিচারকরা মনে করেছেন যে SMPI দুর্গাপুর ডিজার্ভস দিস অ্যাওয়ার্ড, বাট আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি, কেননা আমি অনেক কিছু শিখতে পেরেছি, এবং যারা তোমরা পর্দার ওপারে দেখছো যে ইস ছেলেটা কি সুন্দর আজকে সাজগোজ করে জামাকাপড় পরে একটা লাইভে কথা বলছে রে, তোমরাও পারবে, জাস্ট যারা এক্স স্টুডেন্টস আসো এনরোল করাও, মানে SMPI না তোমাদের সাথে যেন একসাথে আবার নাটক করতে পারবে, আবার নাটক করতে পারবে এবং ডেফিনেটলি অনেক কিছু শিখবে, আর যেটা বাকিরা বললো সবাই, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু SMPI দ্য টিম, সম্রাট স্যার অ্যান্ড তুহিনা ম্যাম, কিছু বলার নেই, বললে এত বলবো যে লাইভ মানে একদম রেকর্ডেড হয়ে যাবে, অলরেডি ব্যাটারি ডাউন হয়ে গেছে, অ্যান্ড ভেরি মাচ অবভিয়াসলি থ্যাংকস টু অর্ণব স্যার ফর ইয়র গাইডেন্স, কংগ্রাচুলেশন ওয়ান্স এগেইন টু SMPI দুর্গাপুর অ্যান্ড SMPI কলকাতা। দেবান, তুমি একটা সাংঘাতিক ক্যারেক্টার করেছো, ছোট্টর উপরে বলো যে কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা, বা কেমন লাগলো এতদিন ধরে এক্সপিরিয়েন্সটা? একদমই ভালো লেগেছে, সব দিয়ে বড় কথা হলো যখন পারফর্ম করছিলাম অডিয়েন্স যখন হাততালি দিচ্ছিল, সিটি মারছিল, ওটাই আমাদের কাছে বড় জয়, ওটাই আমাদের কাছে জিত, আর কিছু বলার নেই দিয়ে বেশি। ওকে ওকে, সো মোটামুটি আমরা সবাইকে কাভার করে ফেলেছি, আমার মনে কাবেরীকে আমরা মিস করে গেছি, ওদিকে পারমিতাকে, ওদিকে আকাশকে, ছোট্ট করে বলো কাবেরী, দারুণ একটা ক্যারেক্টার প্লে করেছো, দারুণ সুযোগ পেয়েছিলে ফাটিয়ে দেওয়া, কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে, পুরস্কার পাওয়াটা বড় কথা না, কিন্তু আমরা পুরস্কার অলরেডি পেয়ে গেছি, আর টিম ওয়ার্ক আমাদের মধ্যেও ছিল, হয়তো আমরা হারলাম, হয়তো কোথাও একটা কিছু ভুল হয়ে গেছে, কিন্তু যাই হোক আমরা জিতেছি, এবং মানে মনের দিক দিয়ে আমরা অনেকটাই জিতেছি আমরা মনে করছি। ওকে থ্যাংক ইউ পারমিতা। পারমিতা কেমন লাগলো, তুমি ক্যাম্পাসের পর এবারে দেবীপক্ষ করলে, তো হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? দুটো এক্সপিরিয়েন্সই খুব ভালো, আমাদের টিমটা আনফর্চুনেটলি হেরে গেল, কিন্তু একটা কথা বলতে যে আমাদের টিম হেরে গেল, আমাদের বন্ডিংটা আরো বেশি মজবুত হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দামি কথা, এসো ব্যর্থ কবি, ব্যর্থ কবি, ওকে দেখে এক ফোটা ব্যর্থ মনে হচ্ছে না, এখন সার্থক হয়েছো, কেমন লেগেছে এক্সপিরিয়েন্স? প্রচণ্ড ভালো লেগেছে, সেদিনকে দুর্গাপুর এবং কলকাতার পুরো টিমকে নিয়ে পারফর্ম করেছি, তো খুব ভালো লেগেছে, আর আজকে প্রচণ্ড নাচ গান হচ্ছে এবং খাওয়া দাওয়া হচ্ছে, তো আরও ভালো লাগছে, ফাটাফাটি।
টিম, আমাদের আমাদের ডান্সাররা কি আমার পাশে একটু এসে দাঁড়াতে পারে? আমার ডান্সাররা যারা ছিল, আমার ডান্সাররা যারা ছিল একটুখানি আমার পাশে এসে দাঁড়াও প্লিজ। যতজন আমাদের ডান্সাররা ছিল এদিকে চলে এসো, এদিকে চলে এসো। দিস ওয়ার আওয়ার ডান্সার্স। সেই দিন যেভাবে দম ফাটি ওরা নেচেছে সেটা একমাত্র প্রমাণ পাবে বা আপনারা জানতে পারবেন যেই মুহূর্তে আমরা এই শোটি আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে। ভুলবেন না কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/smpi তে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে, এবং আমাদের ভিডিওগুলো আপনারা ট্র্যাকে রাখুন কোন কোন ভিডিও আমরা আপলোড করছি সেগুলো সমস্ত SMPI সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তোমরা জানতে পারবে আমাদের ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে। আমাদের ফেসবুক পেজটাকে তোমরা লাইক করতে ভুলো না বা শেয়ার করতে ভুলো না, কারণ এই সব ভিডিওস তোমরা যত বেশি শেয়ার করবে এই ছোট ছোট ছেলেমেয়েরা বা এই ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা কিন্তু আরও বেশি পাবলিসাইজড হবে, তারা কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ পেয়ে যাবে এগিয়ে দেওয়ার জন্য। তোমার একটা ছোট্ট শেয়ার বা তোমার একটা ছোট্ট লাইক কিন্তু একটা মানুষের কিসমত বদলে দিতে পারে। তার জন্য চলে যাওয়ার আগে বলবো যে অল দ্য বেস্ট তোমাদের সবাইকে, যারা যারা তোমরা স্বপ্ন দেখো, যারা যারা তোমরা বড় হওয়ার স্বপ্ন দেখো। কিন্তু আমি সবসময় যেটা চলে যাওয়ার আগে বলি যে বাড়িতে বসে শুধু স্বপ্ন দেখলে চলবে না, প্রশিক্ষণ নিতে হবে। এই নাটক, এই নাচ, এই গান, এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে কিন্তু ছেলেমেয়েরা আলটিমেটলি পৌঁছচ্ছে ছোট পর্দায়, বড় পর্দায়, ইউটিউবে, প্রত্যেকটি জায়গায় কিন্তু পৌঁছচ্ছে। হ্যাঁ, আচ্ছা প্রমোদ বাকি আছে, প্রমোদ, প্রমোদ বসে থাকলে তো আমি আমন্ত্রণ করবো না, ইনভিটেশন কার্ড পাঠাবো না। প্রমোদ আরেকজন ছেলে ছিল, তোমার তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে বলো? সত্যি খুব ভালো লেগেছে। সবথেকে বড় কথা কি বলুন তো, মানে প্রথমবার স্টেজে উঠে এত বড় একটা রোল পাওয়াটা সেটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। প্রথমটা আমাদের পুরো গ্রুপটা অনেক চেষ্টা করেছে কিন্তু কোথাও একটা ভুল ছিল, কিন্তু যাই হোক দুর্গাপুর জিতেছে, মানে আমার ব্যাচের অনেক ছেলেরা ওখানে আছে। থ্যাংক ইউ সো মাচ সম্রাট স্যার, কেউ তুই থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লাস্ট পার্টিসিপেন্ট ফর আস। আর আমার আমার ডান দিকে এবং বাঁ দিকে আমার ডান্সার্সরা দাঁড়িয়ে আছে। সেই দিন দে ওয়্যার লুকিং, আজকেও ফ্যাবিউলাস লাগছে কিন্তু সেই দিন দে ওয়্যার লুকিং অ্যাবসলুটলি র্যাভিশিং। এবং বললাম যেটা যে এইটা মানে উইটনেস করতে গেলে কিন্তু আপনাদের দেখতে হবে আমাদের সিরিজটা, দেবীপক্ষ সিরিজ। আমরা 15 মিনিট করে নাটকটি সিরিজ হিসাবে আপনাদের কাছে পৌঁছে দেবো। আমাদের 1 ঘন্টা 20 মিনিটের নাটক, মানে হিসাব মতো আপনারা 5টা এপিসোডে আপনারা আমাদের নাটকটা দেখতে পারবেন। আজকের মতো বাই বাই, কিন্তু আবার ফিরে আসবো আরও বেশি ইন্টারেস্টিং কথা এবং নিউজ নিয়ে। ফর দেন, টিল নাও, বাই বাই, চা চাও।